বর্তমানে বিশ্বের 165টি দেশে প্রায় 1 কোটি 15 লাখ বাংলাদেশি কর্মী কর্মরত আছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় তিনি বলেন, 2017 সালে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাওয়া কর্মীর সংখ্যা 10,08,525 জন। শিগগিরই আরও 12 লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এছাড়া জাপান, ইতালি সহ উন্নত দেশগুলোতে কর্মী পাঠানোর উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।